প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্যাত থানাধীন নিকুঞ্জ আদবাসিক এলাকা থেকে আত্মগোপনের থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয় ডিএমপি সূত্রে বুধবার রাতে এ তথ্য পাওয়া গেছে এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে পল্টন থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের শাখা মিডিয়া থেকে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি হিলখেত থানাদের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় বারোতম জাতীয় সংসদের ডিপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত কে পাল্টন থানায় রুজুকৃত মামলায় বুধবার রাতে গ্রেপ্তার করা হয়